হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস সিক্সে তোমাদের অঙ্ক বইয়ের এক্সারসাইজ 18.1 এর কোশ্চেন নাম্বার 8 এন্ড 9। এই দুটো অঙ্ক করবো, বাদ বাকি সব অঙ্কগুলো হয়ে গেছে এবং কোশ্চেন নাম্বার 10 এন্ড কোশ্চেন নাম্বার 11 সেগুলো কিন্তু আপলোড করা হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখে নিও। তো এই ভিডিওতে আমরা করছি কোশ্চেন নাম্বার 8 এন্ড কোশ্চেন নাম্বার 9। তো এই দুটো অঙ্ক করছি। তো এখানে কোশ্চেন নাম্বার 8 এ দেখতে পাচ্ছ দেওয়া আছে আটলা গ্রামে শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য 780 পেঁপের চারা এনেছে। ঠিক করেছেন যে যতগুলো সারিতে চারা লাগাবেন প্রত্যেক সারিতে ততগুলো করে চারা থাকবে, কিন্তু এভাবে লাগাতে গিয়ে দেখলেন যে চারা কম রয়েছে। তো কতগুলো সারিতে চারা লাগাবেন, মানে সারির সংখ্যা বের করতে বলেছে। তো কিভাবে প্রথমটা লিখবে দেখো। তো এখানে বইয়ের যে ভাষাটা সেটাই আমরা লিখবো, যে যতগুলি সারিতে চারা লাগাবেন প্রতি সারিতে ঠিক ততগুলো চারা লাগালে, আমি সেটা একটু অন্যরকম করে লিখেছি, চারা লাগাতে মোট চারা লাগবে, মোট চারা কতগুলো লাগবে। দেখো তিনি কতগুলো এনেছিলেন, তিনি হচ্ছে 780 এনেছিলেন, চারটে কম পড়েছে, তাহলে মোট কতগুলো লাগবে, মোট লাগবে হচ্ছে 780 যোগ 4 সমান 784টি, ঠিক আছে, এই এতগুলো লাগবে। এবার বলেছে কতগুলো, এবার তারপরে সারির সংখ্যা বের করব, তাহলে অতএব সারির সংখ্যা কত হয়ে যাবে, রুট 784। তো এটা বের করতে হবে। তো এটা আমি ওপরে লেখাগুলো, এই লেখাটুকুনি আমি মুছে দিচ্ছি, আশা করছি তোমরা লিখে নিয়েছো। লিখে এখানে এইটা মুছে দিয়ে আমি করে দিচ্ছি, দেখে নাও। তো 784 যেহেতু শেষে চার আছে অবশ্যই দুই দিয়ে যাবে, দুই দিয়ে করলে আমাদের কত হয়ে যাবে 392। তারপরে আবার দেখো শেষে দুই রয়েছে, তাহলে অবশ্যই দুই দিয়ে যাবে, দুই দিয়ে ভাগ করে দেখো 196। আবারও দেখো দুই দিয়ে যাবে, দুই দিয়ে করলে কত চলে আসবে 98। তারপরে আবারও দুই দিয়ে যাবে, দুই দিয়ে করলে শেষে 8 রয়েছে, দুই দিয়ে যাবে তাহলে হয়ে যাবে 49, আর এখানে হয়ে যাবে 77। তো আমাদের এখানে আমরা কী লিখব, এখানে আমরা রুটের মধ্যে সবকটা দুই লিখে নেবো, তাহলে এখানে চারটে দুই রয়েছে, চারটে দুই লিখলাম, আর রয়েছে দুটো সাত লিখলাম, তাহলে আমাদের চারটে দুই থেকে আমাদের দুটো দুই বেরোলো আর একটা সাত বেরোলো, তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, আমাদের অ্যান্সার হবে 2×4 = 28টি। তাহলে সারির সংখ্যা কতগুলো হবে, 28টি। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের 9 নম্বর কোশ্চেনটা কিন্তু একটু কঠিন, এটা পরীক্ষাতে আসবে না ধরে নিতে পারো, কিন্তু কঠিন যদি পরীক্ষাতে কঠিন অঙ্ক দেয় তাহলে এটা ধরতে পারো, তবে এটা করে রাখো, না আসার চান্সেস বেশি। তো এখানে বলেছে আমি পিচবোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছি, তাতে অনেকগুলো বর্গাকার খোপ আছে, অর্থাৎ খোপগুলিতে যতগুলি শাড়ি আছে প্রতি শাড়িতে ততগুলি খোপ আছে, যতগুলো শাড়ি প্রত্যেক শাড়িতে ততগুলো খোপ রয়েছে, মানে এখানে যদি একটা দুটো তিনটে থাকে তাহলে এখানে খোপ থাকবে তিনটে, চারটে করে দিই, দেখো এখানে চারটে খোপ রয়েছে, চারটে শাড়ি রয়েছে, তাহলে চারটে খোপ রয়েছে, 1, 2, 3 চারটে খোপ রয়েছে, এটাই এখানে বলেছে। তাহলে যতগুলো শাড়ি আছে ততগুলো খোপ আছে, আমার ভাই প্রত্যেক খোপে একটি 5 টাকা মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা, একটি 1 টাকার মুদ্রা রেখেছে, যদি ভাই মোট 1152 টাকা রেখে থাকে তবে আমার তৈরি পিচবোর্ডের বাক্সতে প্রত্যেক শাড়িতে কতগুলি খোপ আছে হিসাব করি। তাহলে এখানটায় এবার আমাদের প্রথমে যেটা লিখতে হবে, যেটা আমরা প্রত্যেক অঙ্কে লিখে থাকি, যে যতগুলো ততগুলো যদি রাখা থাকে তাহলে কত থাকবে, এরকমভাবে তো লিখতে থাকো, দেখে নাও কী লিখবো ভাষাটা। তো দেখো, যে জন্য বললাম অঙ্কটা একটু কঠিন আছে, কারণ এখানে হচ্ছে মোট হচ্ছে 1152 টাকা হয়েছে, যতগুলো শাড়ি ততগুলো খোপে টাকা আছে, তাহলে ততগুলো খোপে কত টাকা করে আছে, ভাগ কত হয়ে যাবে, কত টাকা করে রেখেছিল, 5 টাকা, 2 টাকা আর 1 টাকা রেখেছিল, তাই তো, তাহলে 5 আর 2 = 7 আর 1 কত, 8 টাকা রেখেছে এক একটা খোপে, তাহলে এখানে হচ্ছে 1152 ভাগ হচ্ছে 8, তাহলে হচ্ছে 144 টাকা, ঠিক আছে। তাহলে অতএব প্রত্যেক শাড়িতে খোপ থাকবে, তাহলে এখানে আমাদের লিখতে হবে প্রত্যেক শাড়িতে খোপ আছে, কি হয়ে যাবে, √144। তো যারা প্রথম থেকে ভিডিও দেখছো তারা জানো √144 মানে কত হবে, 12 গুণ 12,
দেখে নাও কীভাবে করবে। তাহলে 144-এর এটা করতে হবে, আমি উপরের লেখাগুলো একটু মুছে দিচ্ছি যাতে তোমাদের করতে সুবিধা, আমি একটু মুছে দিচ্ছি এখানে, হ্যাঁ এই জায়গাগুলো একটু মুছে দিচ্ছি, আশা করছি তোমরা করে নিতে পারবে। এবার নিশ্চয়ই নোট করে নিয়েছো, তাহলে এখানে 144, এখানে প্রথমে 2 দিয়ে যাবে, 2 দিয়ে করলে কত হয়ে যাবে 72, আবারও 2 দিয়ে করলে কত 36, আবারও 2 দিয়ে করলে কত 18, 2 দিয়ে করলে 9, এখানে কত 3, 3, তাহলে আমাদের কত দাঁড়াবে, আমাদের এখানে দেখো কটা 2 আছে, 4টে 2, তাহলে 2 × 2 × 2 × 2 × 3 × 3, তাহলে এখানে আমাদের কত চলে আসবে, এখানে আমাদের 4টে 2 থেকে দুটো 2 বেরোবে আর একটা 3 বেরিয়ে যাবে, তাহলে 2 × 2 = 4, 3 × 4 কত 12টি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই দুটো অঙ্ক আমার বাকি ছিল, তো এই দুটো অঙ্ক আমি কমপ্লিট করে দিয়েছি, আমাদের এই পৃষ্ঠাটা পুরোটা কমপ্লিট, নেক্সট পৃষ্ঠার অঙ্ক খুব তাড়াতাড়ি আসে, সেই জন্য ভিডিওটাকে লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও।